নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা ভোলানাথের সর্দারি। পাগলা দাসু সিরিজের এটি সপ্তম গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা ভোলানাথের সর্দারি। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। সকল বিষয়েই সর্দারি করিতে যাওয়া ভোলানাথের ভারী একটা বদ অভ্যাস। যেখানে তাহার কিছু বলিবার দরকার নাই সেখানেও সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায়। যে কাজের সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না। এই জন্য গুরুজনেরা তাহাকে বলেন জ্যাঠা, আর সমবয়সীরা বলে ফরফরি রাম। কিন্তু তাহাতে তার কোনো দুঃখ নাই, বিশেষ লজ্জাও নাই। সেদিন তাহার তিন ক্লাস উপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশুনো লইয়া আলোচনা করিতেছিল, তখন ভোলানাথ মুরুব্বির মতো গম্ভীর হইয়া বলিল, ওয়েবস্টারের ডিকশনারি সবচেয়ে ভালো, আমার বড়দা দুই ভলিউম কিনেছেন, তার একখানি এত মোটা এত বড় আর লাল চামড়া দিয়ে বাঁধানো। উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মলিয়া দিয়া বলিল, কিরকম লাল হে, এই তোমার কানের মতো? তবু ভোলানাথ এমন বেহায়া, তার পরদিনই সে তাহাদেরই কাছে ফুটবল সম্বন্ধে কি যেন একটা মতামত দিতে গিয়া এক চর খাইয়া আসিল। বিশুদের একটা ইঁদুর ধরিবার কল ছিল। ভোলানাথ হঠাৎ একদিন, এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া কলকব্জা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারে নষ্টই হইয়া গেল। বিশু বলিল, না জেনে শুনে টাটানি করতে গেলি কেন? ভোলানাথ কিছু মাত্র অপ্রস্তুত না হইয়া বলিল, আমার দোষ হলো বুঝি, দেখো তো হাতলটা কিরকম বিচ্ছিরি বানিয়েছে, ওটা আরো মজবুত বানানো উচিত ছিল, কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে। ভোলানাথ পড়াশুনোয় যে খুব ভালো ছিল তাহা নয়, কিন্তু মাস্টার মহাশয় যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিতেন, তখন সে জানুক আর না জানুক সাত তাড়াতাড়ি সকলের আগে জবাব দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিত। জবাবটা অনেক সময় বোকার মতো শোনাত, শুনিয়া মাস্টার মহাশয় ঠাট্টা করিতেন, ছেলেরা হাসিত, কিন্তু ভোলানাথের উৎসাহ তাতে বিন্দুমাত্র কমিত না। সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয়, সেবারও সেই একই রকম সর্দারি করিতে গিয়া খুব জব্দ হয়। হেডমাস্টার মহাশয় ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞাসা করিলেন, কে চুরি করেছে, তোমরা কি কেউ কিছু জানো? ভোলানাথ ক্লাসে এই প্রশ্ন করিবা মাত্র তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল, আগে আমার বোধ হয় হরিদাস চুরি করে। জবাব শুনিয়া আমরা তো সবাই অবাক। হেডমাস্টার মহাশয় বলিলেন, কি করে জানলে যে হরিদাস চুরি করে? ভোলানাথ অম্লান বদনে বলিল, তা জানি নে, কিন্তু আমার মনে হয়। মাস্টার মহাশয় ধমক দিয়া বলিলেন, জানো না তবে ওরকম কথা বললে কেন? ওরকম কথা বলার কি তোমার কোনো কারণ আছে? ভোলানাথ আবার বলিল, আমার মনে হচ্ছিল বোধহয় ন্যায়, তাই তো বললাম, আর তো কিছু বলিনি আমি। মাস্টার মহাশয় গম্ভীর হইয়া বলিলেন, যাও হরিদাসের কাছে ক্ষমা চাও।
তখনই তাহাকে কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হল। তবু কি তার তাতে চেতনা হয়? ভোলানাথ সাঁতার জানে না, কিন্তু তবু সে বাহাদুরি করিয়া হরিশের ভাইকে সাঁতার শিখাইতে গেল। রামবাবু হঠাৎ ঘাটে আসিয়া পড়িলেন তাই রক্ষা, তা না হইলে দুজনকেই সেদিন ঘোষপুকুরে ডুবিয়া মরিতে হইত। কলিকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নামিতে গিয়া ভোলানাথ কাদার উপর যে আছাড় খাইয়াছিল, তিন মাস পর্যন্ত তাহার আঁচড়ের দাগ তার নাকের উপর ছিল। বেদেরা শেয়াল ধরিবার জন্য ফাঁদ পাতিয়ে রাখে, সেই ফাঁদ ঘাটিতে গিয়া ভোলানাথ কিরকম আটকা পড়িয়াছিল সে কথা ভাবিলে আজও আমাদের হাসি পায়। কিন্তু সবচাইতে যেবার সে জব্দ হইয়াছিল সেবারের কথা বলি, শোনো। আমাদের স্কুলে আসিতে হইলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসিতে হইত। সেখানে একটা ঘর আছে, তাকে বলে ল্যাবরেটরি। সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকিত। ভোলানাথের তো সবটাতেই বাড়াবাড়ি। সে একদিন একেবারে কলেজের ভিতর গিয়া দেখিল একটা কলের চাকা ঘুরানো হইতেছে, আর একটা কলের চাকার একদিকে চড়াক চড়াক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক বেরোচ্ছে। দেখিয়া ভোলানাথের ভারী শখ হইল সেও একবার কল ঘুরাইয়া দেখে। কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাহাকে এমন ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে আসিয়া হাঁপাইতে লাগিল। কিন্তু কলটা একবার নাড়িয়ে দেখিবার ইচ্ছা তাহার কিছুতেই গেল না। একদিন বিকেলে যখন সবাই বাড়ি যাইতেছি, তখন ভোলানাথ যে কোন সময় কলেজ বাড়ির ভিতরে গিয়ে ঢুকিল তাহা আমরা বুঝিতে পারি নাই। সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিল। অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে ঘরে কেউ নাই। তখন ভরসা করিয়া ভিতরে ঢুকিয়া সে কলকব্জা দেখিতে লাগিল। সেদিনের সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের উপর তোলা রহিয়াছে, সেখানে তাহার হাত যায় না। অনেক কষ্টে সে টেবিলের পিছন হইতে একখানি বড় চৌকি লইয়া আসিল। এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা আঁটিয়া চলিয়া গেল সেও ভোলানাথকে দেখে নাই, ভোলানাথেরও সেদিকে চোখ নাই। চৌকির উপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল। সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না। সে বোতলটাকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল। মনে হইল যেন তাহার হাড়ের ভেতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগিল। সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল। বিদ্যুতে ধাক্কা খাইয়া ভোলানাথ খানিক্ষণ হতভম্ব হইয়া রইল। তারপর ব্যস্ত হইয়া পলাইতে গিয়ে দেখে দরজা বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও দরজা খুলিল না। জানলাগুলি অনেক উঁচু আর বাইরে হইতে বন্ধ করা। চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না। তাহার কপালে দরদর করিয়া ঘাম ঝরিতে লাগিল। সে ভাবিল প্রাণপণে চিৎকার করা যাক, যদি কেউ শুনিতে পায়। কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনাইল আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে সে নিজেই ভয় পাইয়া গেল। ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। কলেজের বটগাছটির উপর হইতে একটা পেঁচা হঠাৎ ভুতুম ভুতুম ভূত বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল। সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান। কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পাড়েজি আর দু চারটি দেশ ভাইয়ের সঙ্গে জুটিয়া মহা উৎসাহে হাহা রে রে কাহা গায় রাম বলিয়া ঢোল করতাল পিটাইতেছিল। তাহারা কোনোরূপ চিৎকার শুনিতে পায় নাই।
রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তনের হল্লা চলিল। সুতরাং জ্ঞান হইবার পর ভোলানাথ যখন দরজায় দুমদুম লাথি মারিয়া চেঁচাইতেছিল, তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাহাদের কানে একটু আত্রু আসিলেও তারা ঠিক গ্রাহ্য করেন নাই। পাড়ে যে একবার খালি বলিয়াছিল কিসের শব্দ একবার খোঁজ লওয়া যাক, তখন অন্যেরা বাধা দিয়া বলিয়াছিল, আরে চিল্লানে দেও। এমনি করিয়া রাত ১২টার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল, তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হইল। তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে খুঁজিতে বাগি রাখে নাই। দারোয়ানদের জিজ্ঞেস করায় তারা এক বাক্যে বলিল যে স্কুল বাবুদের কাহাকেও তারা দেখে নাই। এমন সময় সেই দুমদুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল। তারপর ভোলানাথের সন্ধান পাইতে আর বেশি দেরি হইল না, কিন্তু তখনও উদ্ধার হল না। দরজা বন্ধ, চাবি গোপালবাবুর কাছে, গোপালবাবু বাসায় নাই, ভাইজির বিবাহে গিয়েছেন, সোমবার আসিবেন। তখন অগত্যা মই আনাইয়া জানালা খুলিয়া শাশির কাঁচ ভাঙিয়া অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বাহির করা হইল। সে ওখানে কি করিতেছিল, কেন আসিয়াছিল, কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি জিজ্ঞাসা করিবার জন্য তাহার বাবা প্রকাণ্ড এক চট তুলিতেছিলেন। কিন্তু ভোলানাথের ফ্যাকাশে মুখখানা দেখিবার পর সে চর আর তাহার গালে নামে নাই। নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছেন তাহা শুনিয়াই আমরা তাহার আটকা পড়িবার বর্ণনাটা দিলাম। কিন্তু আমাদের কাছে এত কথা সে কবুল করে নাই। আমাদের সে আরো উল্টা বুঝাইতে চাইয়াছিল যে সে ইচ্ছা করিয়াই বাহাদুরির জন্য কলেজ বাড়িতে রাত কাটাইবার চেষ্টায় ছিল। সে দেখিল যে তাহার কথা কেহ বিশ্বাস করে না, বরং আসল কথাটা ক্রমেই ফাঁস হইয়া পড়িতেছে। তখন সে এমন মুষড়াইয়া গেল যে অন্তত মাস তিনেকের জন্য তাহার সর্দারির অভ্যেসটা বেশ একটু দমিয়া গিয়াছিল। শেষ হলো সুকুমার রায়ের লেখা ভোলানাথের সর্দারি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।